ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ রেখে দিও, কারণ যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয়। ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না, এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিটিউড। বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়, যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি কই যাবেন, আমি কই যাব। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমাতু তাইয়িবা, এটা পরে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছিলেন, আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য, তবে মানুষকে নয়, কারা দেখানোর জন্য? শ্রেণীর লোক কেয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই, এরকম টাকা যাচ্ছে নাই। কেয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লায়, এখন ঠিক কিনা? স্বপ্ন হচ্ছে তিন ধরনের, একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে। যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে, ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। বিশ্বনবী ডেকে বলে, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়, এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। ইসলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগো, এর মধ্যে একটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগো, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সবচাইতে দামি। খবরদার, কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজন দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই, কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ, কখন মরবো, কোথায় মরবো এটা জানি না, তাই না?